আজকে নতুন একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন ভিউয়ার্স। বিশেষ করে ক্যাটফিশ যেমন শিঙি, কই, দেশি মাগুর, হাইবি মাগুর, এছাড়া রয়েছে চিত্তল মাছের রেনু, পিন সাইজ, এইসব মাছ ব্রিডিং করার জন্য প্রয়োজন হয় বা মাছের রেনুর জন্য প্রয়োজন হয় লাইভ ফিড বা জীবিত খাবার। এই জীবিত খাবার যদি আপনি ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার রেনু আপনি টিকাতে পারবেন না, প্রায় 99% নষ্ট হয়ে যাবে, হয়তো 1% আপনার বেঁচে থাকলো কিংবা 5% বেঁচে থাকলো, বাকি সব নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার মেন কারণ হলো লাইভ ফিড বা জীবিত খাবার জোগাড় করতে না পারা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করুন এই ভিডিওতে, জুই প্ল্যাংটন বা সুজি পোকা, যেটা আমরা সুজি পোকা নামে চিনি, তো এই পুকুরে অসংখ্য রয়েছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স দেখুন, মোবাইলের ক্যামেরার সাহায্যে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তো এইগুলো একবারে সূক্ষ্ম সূক্ষ্ম পোকা, যেগুলো আপনারা খালি চোখে দেখতে পারবেন, ওইগুলো, এই পোকাগুলো একবারে সুজির দানার সমান সরু সরু, এই যে হাতে বড় বড় পোকা দেখছেন এইগুলো না, যেগুলো সরু সরু আপনারা লক্ষ্য করুন। যদি আপনি লাইভ ফিড দিতে পারেন তাহলে খুবই ভালো, ডিম হ্যাচ করার পর আপনার হয়তো আপনি একবার ডিমের কুসুম দিলেন, তারপর আপনি লাইভ ফিড হিসেবে লাল সুতোর মতো কেঁচো, যেটা আমাদের মুর্শিদাবাদের আশেপাশে পাওয়া যায় না, এটা পাওয়া যায় হাড়ুয়া, হাওড়া, কলকাতার সাইডে, তো আমাদের এদিকে পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে নতুন চাষিরা আপনার সফল হতে পারছেন না ব্রিডিং করে, তার মেন কারণ হচ্ছে এই লাইভ ফিড জোগাড় করতে না পারা। ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন, অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুজি পোকা। এই হচ্ছে পুকুরের পরিস্থিতি, আর এই পুকুরে রয়েছে অসংখ্য সুজি পোকা। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 7908018504, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আরও যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারাও দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন অসংখ্য রয়েছে, অসংখ্য। এগুলো ধরার উপায় হচ্ছে সুতির কাপড় বা গামছাতে করে আপনারা ধরবেন এবং মাছকে ডাইরেক্ট খাওয়াবেন, কোনো অসুবিধে নেই, যেমন যেমন প্রয়োজন হবে তেমন তেমন খাওয়াবেন। কেঁচোর ক্ষেত্রে কী করতে হয়, সেগুলো মরাটা আগে বেছে ফেলতে হয়, তারপর গ্লান্ডার মেশিনে পিষাই করে তারপর দিতে হয়। আর সুজি পোকার ক্ষেত্রে ওসব করার প্রয়োজনই নেই, ডাইরেক্ট দিয়ে দেবেন আর সফল হবেন, এতে 100-তে 100ই সফল হবেন যদি আপনি ঠিকঠাক ব্রিডিং করতে পারেন। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন, সঙ্গে থাকুন, পাশে থাকুন।